পারো, কেয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, বাবারে আল্লাহু আকবার আল্লাহ হুজুরে বানাইতে পারে কেয়ামতের মাঠে হুজুর নাকি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন শুনলাম যে হুজুর কেয়ামতের মাঠে নৌকা নিয়ে দাঁড়ায় থাকবেন, তারপরে সব মুরিদদের কিনে জান্নাতে ঢুকাই দেবেন। কোন এলাকার হুজুর? দক্ষিণ এলাকার হুজুর। ওইদিকে নৌকা বেশি, ওইদিকে নদী বেশি, ওইদিকে নৌকা চলে, কাজে উনি চিত্রিত করেছেন হুজুর, তাহলে নৌকা দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আর উত্তর এলাকার হলে কি হবে? না, মোশের গাড়িতে নিয়ে যাবে। ওকে গাড়িয়াল ভাই কইতে কইতে হুজুরে নিয়ে যাবে জান্নাতের মধ্যে, তাই না? যে যে এলাকায় থাকে সে মনে করে সেইভাবেই জান্নাতে যাবে। জান্নাতে দেওয়ার ক্ষমতা, সুপারিশ করার ক্ষমতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আল্লাহর অনুমতি বিহীন ভাবে আল্লাহর নবীও পারবেন না, না পারবেন। আমি ওই দিকে শুধুমাত্র একটা ইশারা করে দিলাম, বুড়ির কাছ থেকে বুড়ি, বুড়ির কাছ থেকে বুড়ি, দোয়া এসে গেছে। হবে সুন্নতটা বেলা, ছোট কালে খেলাধুলা করতাম, আঙ্গুল টাঙ্গুল ভাঙতো, এখন আঙ্গুল টাঙ্গুল ভাঙ্গা আছে, তখন তার চিকিৎসা ছিল না, বাপ্পায় কথা বলতে পারতাম না, গ্যাকুলি টান টুন দিয়ে রাখতাম, কাটলে ওই এই গাছের একটু কসমস ভাঙলে টান টুন দেওয়া, অমনি ছুঁয়ে দেওয়া, এই ভাঙ্গা সুরা যা তাই হয়ে গেছে ডাক্তার। এখন দেখ তুই শোয়া টোয়া লাগলেই একের ফকির নিয়ে নিয়ে যায় বড় ডাক্তারের কাছে, এক্সরে এক্সরে করে কত রকম চিকিৎসা, কত রকমের সেলাই, ওলা ধারি ধরতাম না ছোট কালে, ভাঙ্গা সুরা কাটা কাটা আবার চিকিৎসা গেছে। বুড়ির কাছে যাইতাম, বুড়ি ঝাড়া দিয়ে দিত, টান দিয়ে দিত, তো বললো তুই তো মৌলবী মানুষ, মাদ্রাসায় পড়তেছিস, আমিও বুড়ি হয়ে যেতেছি, কখনো মরে যাই ঠিক নাই, পরে কিছু ঝাড়া ফাড়া শিখাই দিয়ে যাই। শিখাই দাও কি করে ঝাড়া দাও, আঙ্গুলের ঝাড়া হলো, ভাঙ্গা ঝাড়া হলো, গুয়া গাছে উঠলো মাসি, হাড় ভাঙ্গে পসপসি, তার কিনা আছে তেল, হাত দিয়ে হাত দিয়ে জোড়া লেগে তেল। এই দোয়া পেয়েছি রে যেমন তুমি ঝাড়া দিছ না রে, এইদিন অনেক সুনির্দিষ্ট সুদীর্ঘ বিষয় গুলাকে আল্লাহর পক্ষ থেকে বন্টন করা হয়, সেটা কোন রাত? লাইলাতুল কদরের খায়রুন মিন আলফ শাহর, রমাদানের এই রাত যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার সেই রমাদানের রাতকে নিয়ে এসেছে কোন মাসে? শাবান মাসে নিয়ে আসছে, তাই না? কোন গায়ের বাসুর কোন বলদের পিছনে সেট করছে তাই না? পাবলিকে বুঝবে না, ষাঁড়ের পিছনে যদি গাই সেট করে নেয় বাজারে বিক্রি করতে যান, পাবলিকে না দেখেই কিনবে? পাবলিক না দেখেই কিনে, ভক্তি ভক্তি এমন একটা জিনিস, পাবলিক না দেখেই কিনে, লেজ না দেখেই গাই না ষাঁড় বাজার থেকে কিনে নিয়ে আসে। হাদিস পাঠ করে আল্লাহর নবী একদিন রাত্রে মায়েশার ঘরে ছিলেন, মায়েশা দেখতে পেলেন রাত্রে আল্লাহর নবী নেই, কোথায় গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে গেলেন, ছুটলেন, ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? বাকি জান্নাতুল বাকি কিন্তু না, বাকি হল জান্নাত কবরস্থানে। সতীন তো অনেকগুলা, তাই না? এক এক সতীনের এক এক দিন আল্লাহর নবী থাকতেন। মায়েশা যদি আল্লাহর নবীকে পেলেন না, খুঁজতে যাবেন কোথায় বলেন তো? আরেকটা সতীনের ঘরে যাবে না, আল্লাহ নবী আমাকে বাদ দিয়ে আরেক সতীনের ঘরে গেলে কেন? কবরস্থানে যাওয়ার কোনো কারণ আছে? কবরস্থানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আল্লাহর নবী দোয়া করতেছে। মাঝখানের কাহিনী আমি আর বললাম না, আল্লাহর নবী বলে শোনো আজকাল রাত্রে এত সংখ্যক মানুষের এত এত সংখ্যক মানুষের গুনাহ মাফ করা হয়, কাল গোত্রের যত ছাগল এবং ভেড়া আছে অত পরিমাণ গুনাহগারের গুনাহ আজকে রাত্রে মাফ করে দেওয়া হয়, কাজে এই মেসকে এখন দোয়া করতেছে। কি করবেন? সুবহানাল্লাহ, একজনে পড়েছেন তাই না? কাহিনী ঠিক না ভুল? ইমাম তিরমিজি বর্ণনা করেছেন
সময় উপস্থিতি